আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর মডেল প্রশ্ন নিয়ে। একটি প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবারে তোমাদের প্রথম হবে, সুতরাং এটির কিভাবে প্রশ্ন হবে, কোনটায় কত মার্কের প্রশ্ন হবে, এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। এবং এই আলোচনাতে আরও বলি যে এই আলোচনাতে থাকবে বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান, মোট 100 মার্কের বিষয় নিয়ে আলোচনা করব। একটি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব যে কত নম্বরে কি কি প্রশ্ন আসবে, এই বিষয় নিয়ে তোমরা জানতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথে থাকবা। তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিলে একদম শেয়ার করবা, যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। সেটি হচ্ছে প্রথমে আমরা প্রশ্নের নম্বরগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে বাংলা, খেয়াল করে দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট 15টি, বাংলা খ অংশ রচনামূলক প্রশ্ন থাকবে 10, তাহলে 15 আর 10 25, এটি ছিল হচ্ছে বাংলা। এবং গণিত হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, সমস্যা থাকবে 1টি 5 মার্কের এবং সমস্যা থাকবে আরেকটি 2টি, মোট 5 মার্কের অর্থাৎ 25 মার্কের। এবং ইংরেজিতে থাকবে এমসিকিউ 15 মার্কের, তোমাদের মূল বই থেকে, টেক্সট বুক থেকে, এবং শর্ট প্রশ্ন থাকবে কম্পোজিশন অর্থাৎ প্যারাগ্রাফ টাইপের, সেটি হচ্ছে 10 মার্কের। এবং বিজ্ঞানের প্রশ্ন থাকবে বহু নির্বাচনী 15 মার্কের, রচনামূলক 5 মার্কের, রচনামূলক 5 মার্কের, তার মানে মোট 2টি বড় প্রশ্ন থাকবে, এবং বহু নির্বাচনী থাকবে 15 মার্কের, মোট 25 মার্কের। এই 25 25 25 মিলে মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের, এবং সেটি নিয়ে এখন আলোচনা করব। তোমাদের প্রশ্নের প্রথম যে অংশ, যেটুকু হেডলাইন, সেটুকু এইরকম থাকবে আশা করি। দেখো, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর সময় 2 ঘন্টা, পূর্ণমান 100, এবং ডান পার্শ্বে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, যেটি এইভাবে প্রশ্ন আকারে থাকবে। এখানে খেয়াল করে দেখো, এইরকমই থাকবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 সময় 2 ঘন্টা, পূর্ণমান 100, ডান পার্শ্বে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক এটি থাকবে, এবং ক বিভাগ বাংলা যার মান 25। এখন এটি নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো, ক বিভাগে একটি প্রশ্ন থাকবে যেটিতে থাকবে নিচের 69টি পড়ো এবং 1 থেকে 4 নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও অর্থাৎ টিক চিহ্ন দাও। এটি থাকবে 4টি প্রশ্ন থাকবে 4 মার্কের জন্য, এখানে আছে 4। এবং খেয়াল করে দেখো, মাল্টিপল চয়েস যাকে বলা হয়, এটি একটি প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজের ভিতর থেকে তোমার এখানে মোট 4টি প্রশ্ন থাকবে, এই এমসিকিউ প্রশ্ন। এবং খ নম্বরে থাকবে নিচের 69টি পড়ো এবং 5 থেকে 8 নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, এখানে থাকবে মোট 4 মার্ক অর্থাৎ এখানেও একটি প্যাসেজ থাকবে, এবং সেই প্যাসেজ থেকে তোমাকে একটি 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং এই 4টি প্রশ্ন 5 6 7 এবং 8 নম্বর থাকবে, আর 2 নম্বরে থাকবে সঠিক উত্তরটি টিক চিহ্নে দাও, সরাসরি সঠিক উত্তরের টিক চিহ্ন, এটি পুরো বই থেকে থাকবে, এটা কোনো প্যাসেজ দেওয়া থাকবে না। এটি থাকবে আছে 9 10 11 এবং 12 13 14 15, তাহলে কী হলো, এখানে থাকলো হচ্ছে মোট 7 মার্কের, আর এদিকে ছিল 7 7 4 4 8, মোট তাহলে 4 যোগ 4 যোগ আর 7 যোগ। এই জায়গাটা দেখো, 3 নম্বরে প্রশ্ন থাকবে, এই 3 নম্বরে মোট প্রশ্ন থাকবে 3টি। এখানে খেয়াল করে দেখো, প্রথম একটি প্রশ্ন থাকবে যেখানে থাকবে 3টি বাক্য লিখতে হবে, এখানে খেয়াল করে দেখো 3টি বাক্য, এবং পরবর্তীতে আরেকটি প্রশ্ন থাকবে যেখানেও থাকবে 3টি বাক্য, এবং পরবর্তীতে আরেকটা প্রশ্ন থাকবে যেখানে থাকবে 4টি প্রশ্ন, অর্থাৎ তোমাকে এখানে মোট প্রশ্ন থাকবে হচ্ছে 3 যোগ 3 যোগ 4 সমান, মোট যোগ করলে হবে 10, এই যেখানে মোট যোগ করলে 10, এইটি হচ্ছে এখানে বলছে মোট হচ্ছে 10, তার মানে এটা যোগ করলে হবে 25, এটাই হচ্ছে এখানে বলতে চাচ্ছে। আশা করি বাংলা প্রশ্নটা যে 25 মার্কের ছিল, এটুকু বুঝতে পেরেছো যে বাংলা প্রশ্নটা কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন অন্য প্রশ্নে চলে যাচ্ছে, এখানে খেয়াল করে দেখো ইংরেজি প্রশ্ন, এটিও 25 মার্কের, এটি কিভাবে হবে সেটি খেয়াল করে দেখো। এখানে মোট ক নম্বরে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে মোট থাকবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মোট 15টা মাল্টিপল চয়েস যাকে বলা হয় এম সি কিউ থাকবে,
এটি আছে মূল তোমার বই থেকে টেক্সট বুক থেকে এই প্রশ্নগুলো হবে এবং এই প্রশ্নগুলো তোমাকে সঠিক উত্তর দিতে হবে। এটা আছে ছিল 15 মার্কের, এখানে খেয়াল করে দেখো এই যে 15 মার্কের মোট, তার মানে এই জায়গাটা হচ্ছে 15 যোগ, এখন খেয়াল করে দেখো দুই নম্বরটা বলছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট এ হেলদি মিল ইওর অ্যাট ইউজ দ্য ফলোয়িং ইঙ্ক ওয়ার্ড, অর্থাৎ এখানে বলতে চাচ্ছে তোমাকে এই প্যাসেজটা এবং ওয়ার্ডগুলো তোমাকে পড়তে হবে, পড়ে তোমাকে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে যেটির নম্বর হচ্ছে 10। খেয়াল করে দেখো এর মধ্যে কিন্তু আবার অনেক কিছু আছে, ভেজিটেবল আছে, অনেকগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দ অনুযায়ী তোমাকে কিন্তু বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে, আর এখানে আছে আছে কি কেমন করলে তোমার এই প্রশ্নটার নম্বর তুমি পাবা, তার মানে এখানে দেওয়া আছে রাইট এ লিস্ট 5 সেন্টেন্স টু দ্য টপিক, রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন মানে বিরামচিহ্ন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ তোমার সেন্টেন্সের গঠন ঠিক থাকতে হবে, দাড়ি কমা ঠিক থাকতে হবে এবং স্পেলিং ঠিক থাকতে হবে এবং ছোটো হাতের বড় হাতের অক্ষর যেগুলো, টপিক ঠিক থাকতে হবে এবং রিমেম্বার মানে এইগুলোই তোমাকে মনে রাখতে হবে। তার মানে মনে এইগুলো যদি সঠিকভাবে লেখা হয় সেক্ষেত্রে তুমি মোট নম্বর পাওয়া হচ্ছে 10, তার মানে এখানে ছিল 15 আর 10-এ মোট হয়ে গেল হচ্ছে 25, যেটি ছিল ইংরেজি 25 মার্কের। ওকে, এখন দেখো এখানে অঙ্ক নিয়ে একটি কথা বলছে, অঙ্ক মোট গ বিভাগ প্রাথমিক গণিত 25 মার্ক। এখানে দেখো এক নম্বরে সেই আগের মতোই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং এখানে 15 নম্বর। এই মোট 15টি প্রশ্ন থাকবে, এখানে এই 15টি প্রশ্ন মোট হচ্ছে 15 মার্কস যোগ। এখানে খেয়াল করে দেখো দুই নম্বর প্রশ্ন একটু ব্যতিক্রম আছে, সেটি খেয়াল কী করে খেয়াল করো যে নিচের প্রশ্ন দুটির সমাধান করো, তার মানে দুটি বড় প্রশ্ন থাকবে, এই একটি বড় প্রশ্ন এবং এই আরেকটি বড় প্রশ্ন, মোট দুইটি প্রশ্ন থাকবে, দুটি প্রশ্নের নম্বর হচ্ছে 10, তার মানে এখানে হচ্ছে 10 মোট 25, এই 25 মার্কের গণিতে তোমাকে উত্তর করতে হবে। তার মানে কি মোট প্রশ্ন থাকবে, MCQ থাকবে 15টি এবং যেটি আমি প্রথমেই আলোচনা করেছি MCQ থাকবে 15টি এবং বড় প্রশ্ন থাকবে দুইটি, বড় প্রশ্ন দুইটি, একটি পাস এবং আরেকটি পাস, আর এখানে মোট আছে 15, মোট 25 মার্কের উত্তর তোমাকে গণিতে করতে হবে। এবং এখানে খেয়াল করে দেখো ঘ বিভাগ প্রাথমিক বিজ্ঞান মান 25, এটিরও 25 নম্বরের জন্য, এখানে এক নম্বরে খেয়াল করে দেখো একই রকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টি মোট MCQ প্রশ্ন থাকবে, MCQ 15। আর দুই নম্বরে খেয়াল করে দেখো এখানে নিচের প্রশ্ন দুটি উল্লেখ করো, তার মানে উত্তর লেখো, নিচের প্রশ্ন দুটির উত্তর লেখো, এখানে বলছে এই একটি প্রশ্ন এবং একটি প্রশ্ন, এখানে থাকবে 5 এবং এখানে থাকবে 5, এই 5 দোকানে 10, তার মানে এখানে থাকবে মোট হচ্ছে 10 মোট তোমার 25, এটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান। এই হচ্ছে ছিল প্রশ্নের মডেল। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে প্রশ্নের মডেলটা অ্যাকচুয়ালি কেমন হবে, এটা নিয়ে অনেকেই তোমরা দ্বিধাদ্বন্দ্বে আছো যে কীভাবে হবে বুঝতে পারছি না, যেহেতু এটা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং এটা নতুন পর্যায়ে, এজন্য তোমরা বুঝতে পারছো না, তাই আমি তোমাদের মডেল প্রশ্ন একটি দিয়ে দেখিয়ে দিলাম। মডেল প্রশ্ন বলতে পারো, আবার বলতে পারো নমুনা প্রশ্ন, হ্যাঁ যে কোনো একটি বলতে পারো। এই মডেল প্রশ্ন অথবা নমুনা প্রশ্ন আমি দেখিয়ে দিলাম যে এভাবে তোমাদের প্রশ্ন হবে, ঠিক এভাবে তোমাদের উত্তর করতে হবে, তোমরা প্র্যাকটিস করবা প্রচুর পরিমাণে, যেহেতু এটা MCQ, এই MCQ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষার হলে যাবা, যাতে যে প্রশ্নই আসে না কেন তোমাদের কমন আসবে। আর তোমাদেরকে আরও বলি যে তোমাদের এই প্রশ্নগুলো পড়তে হবে অবশ্যই মূল বই থেকে, হ্যাঁ মূল বই থেকে, কারণ মূল বই থেকেই বেশি কমন আসবে। ওকে, আর তোমরা যারা বেশি বেশি হেল্প পেতে চাও এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়তে চাও যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি এবং সেগুলোই আসবে, এইগুলো কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দেখাবো এবং এইগুলো আমি আলোচনা করব। কেননা এই যে দেখো গণিতের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে শর্টকাট আকারে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, তুমি যদি এখন বড় আকারের প্রশ্নের উত্তর করো সেক্ষেত্রে তোমার কিন্তু এই টাইম কিন্তু মোট 2 ঘন্টা, 2 ঘন্টায় 100 মার্কের পরীক্ষা তুমি দিতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এই শর্টকাট আকারে প্রশ্নের উত্তর কী করে দিতে পারো সেটি আমি দেওয়ার বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দেবো। এই জন্য মডেল প্রশ্নের উত্তর আমি রেগুলার দেবো, এগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল, রেগুলার তোমরা দেখবা, কেননা এগুলো দেখলে তোমরা
পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তোমাদের একটি যথেষ্ট ধারণা হয়ে যাবে যে কিভাবে প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, 15টি এই যে গণিতের মডেলগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব, সব বিষয়ে আলোচনা করব, তবে গণিতের বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করব। এখানে খেয়াল করে দেখো, 15টি প্রশ্ন, এই 15টি প্রশ্ন খুব দ্রুত 15 মিনিটে, তোমাকে 15 মিনিটের বেশি টাইম কিন্তু নেওয়া যাবে না, এরকম দ্রুত টাইমে তোমাকে করতে হবে। এখানে খেয়াল করে দেখো, 2 নম্বর, 1টি 5 মার্কের প্রশ্ন আর 1টি 5 মার্কের প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাকে সেভাবে উত্তর করতে হবে। এখানে আবার দেখো, এটি হচ্ছে একটা দেওয়া আছে বড় প্রশ্ন এবং নিচে আর একটা দেওয়া আছে, খেয়াল করে দেখো, ক এবং খ, হতে পারে ক খ এবং এখানেও একটি বড় প্রশ্ন থাকতে পারে, যে কোনোভাবে হতে পারে। সেটা প্রশ্ন যারা প্রণেতা হবে, প্রণয়ন করবে, তাদের ব্যাপার এটি কিভাবে প্রশ্নটি হবে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের আগামী পর্বে অবশ্যই দেখা হবে। এবং MCQ গণিত মডেল প্রশ্নের উত্তর নিয়ে আসবো, অ্যান্সার এবং এই যে যে আছে এগুলো শর্টকাট আকারে প্রশ্নের উত্তর দেব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার জেনিত ম্যাথ স্টাডিজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রশ্নগুলোর উত্তর দেবো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।